বেঙ্গালি টিভি ইউএসএ হেলথ টিপসে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোষ্ঠকাঠিন্যে যা খাবেন না। কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় অনেকে সারা বছর ভুগে থাকেন। মাঝে মধ্যে নানা কারণে মল কঠিন হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, খাদ্য তালিকায় আঁশ জাতীয় খাবারের ঘাটতি ও অপর্যাপ্ত পানি পান করার ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক, ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, অন্ত্রের কোনো গুরুতর সমস্যা যেমন টিউমার বা বাধার কারণে এমন হয়। বিষণ্ণতা ও মাদক সেবনের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষেত্রে খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। আঁশযুক্ত খাবার খেতে হবে প্রচুর। শাকসবজি, ফলমূল ও গোটা শস্যে প্রচুর আঁশ রয়েছে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। বিশেষজ্ঞরা বলেন, কোষ্ঠকাঠিন্য দূর করার বা অন্ত্রের নড়াচড়ার জন্য বেশ কিছু উপায় আছে, তবে কিছু কারণে কোষ্ঠকাঠিন্য মারাত্মক রূপ নিতে পারে। কোষ্ঠকাঠিন্যে যা খাবেন না। ব্যথানাশক ঔষধ। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই ব্যথানাশক আইবুপ্রোফেন এড়িয়ে চলবেন। নিয়মিত ব্যথানাশক সেবনে কোষ্ঠকাঠিন্য হয়। দুগ্ধজাত খাবার। দুগ্ধজাত খাবার যেমন ক্রিম, গরুর দুধ বা দুধ থেকে তৈরি ঘি এড়িয়ে যাওয়া ভালো। এতে উচ্চ ল্যাকটোজ থাকে যা কোষ্ঠকাঠিন্য তৈরি করে। প্রক্রিয়াজাত খাবার খাওয়া। প্রক্রিয়াজাত ও পরিশোধিত খাবার যেমন রুটি ও পাস্তাতে প্রচুর চর্বি থাকে, যা হজম প্রক্রিয়ায় গতি কমায় এবং কোষ্ঠকাঠিন্য তৈরি করে। এতে ফ্রুকটেন্স থাকে যা কোষ্ঠকাঠিন্য, পেট ফোলা ও গ্যাস তৈরি করে। কফি পান। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সময় কফি পান করা উচিত নয়। ক্যাফেইন অন্ত্রের নড়াচড়া ব্যাঘাত ঘটায়। কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশি করে পান করা উচিত। যে সব খাবার কম খাবেন। লাল মাংস কম খেতে হবে। চিপস, ভাজা পোড়া, সব কফি, চকলেট ইত্যাদি এড়িয়ে চলা ভালো। যেসব খাবার তৈরিতে প্রচুর চিনি ব্যবহৃত হয়, সেসব খাবারও কোষ্ঠকাঠিন্য হয়, যেমন বেকারির খাবার, কেক, পেস্ট্রি ইত্যাদি। অনেক সময় কাঁচকলা খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। যারা আয়রন ক্যাপসুল খান, তাদের কোষ্ঠকাঠিন্য হওয়া স্বাভাবিক। খাদ্যাভ্যাস পাল্টালেও সমস্যার সমাধান হয় না। নিজে নিজে ঔষধ না খেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের আরও স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে বেঙ্গালি টিভি ইউএসএ হেলথ টিপসের সাথেই থাকুন। ধন্যবাদ।